বন্ধুরা আমরা আখ খাচ্ছি আজকে বসে আর ভিডিওটা আখ খাওয়া থেকে শুরু করলাম সকালে খাওয়া দাওয়া কমপ্লিট সকালে খেয়েছি হচ্ছে সোয়াবিনের তরকারি দিয়ে সকালে সোয়াবিনের তরকারি দিয়ে খেয়েছি আর আরে হাতটা বারবার চলে আসছে এদিকে করলে আর এই যে তোমাদের দাদাও আখ খাচ্ছে দাদা তো আজকে ফেভারিট তরকারি হচ্ছে সোয়াবিন বলো ফেভারিট তরকারি সোয়াবিন এই যে আখ বাবা চপ্পর 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 করে আওয়াজ করছে দাঁত ব্রাশ হচ্ছে দাঁত ব্রাশ আগ দিয়ে আর আমার মা কি করে আখ ফাক খেয়ে আখ খাওয়ার পরে শট বানিয়ে এখন টমেটো বাগা খেলাম কি রান্না হবে ও বেলে মাছ কি কি ভাই রান্না করছো মা একটু বলতে থাকো বলতে বলতে করো তেল গরম হয়েছে মা না না গরম হয় নাই এখনো গরম হয়নি আগুন দাও আগুন দাও কি কি বাড়ছো লঙ্কা আর কি কি বাড়ছো লঙ্কা জিরা আর আদা পেঁয়াজ কি দিছো তেল দিছো লবণ দিচ্ছি হলুদ গুঁড়ো দেবো এই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিলাম এবার একটু মেরে দিচ্ছি জলটা ফুটে উঠলে আবার মাল দিয়ে দেবো মাছটা ছেড়ে দিলাম ঝোলটার মধ্যে মাছ ছেড়ে দিলাম ধনে পাতা দিয়ে দিচ্ছি হয়ে এসেছে মাছের মধ্যে ধনে পাতাটা দিয়ে দিলাম একটু নেড়ে দিচ্ছি না না লো হবে রান্না কি তাহলে কমপ্লিট হ্যাঁ রান্না কমপ্লিট এবার নামিয়ে ফেললেই হয় নাকি হ্যাঁ নামিয়ে
কারেন চলে গেছে, কি কষ্ট করে খাচ্ছে। আসলে কারেন গেছে অনেকক্ষণ হয়ে গেল, এক ঘন্টার উপরে গেল, কারেন্ট আসছে না। কারেন্ট কিন্তু এখন দিয়ে থাকে না, আজকে মনে হয় কোথাও কাজ বাজ হচ্ছে। আমি চান ফান করে পুজো দিয়ে খেতে বসে পড়েছি, তোমরা তো দেখেছো বেলে মাছ রান্না করেছে মা, আর হচ্ছে ছিম দিয়ে আলু দিয়ে ঝোল করেছে। ছিম আলুর ঝোল খাওয়া হয়ে গেছে, এখন বেলে মাছ দিয়ে খাচ্ছি ছোট ছোট। এই যে তাই যে বেলে খুব টেস্টি খেতে, আর খেতে খুব ভালো হয়েছে, খেতে খুব ভালো হয়েছে। বেলে মাছের ঝাল পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর বাবার আর তোমাদের দাদার মানে আমার বরের মানে আমার স্বামী মানে আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আমি আর মা পরে খাচ্ছি। আর কারেন্টের সমস্যা তো আছে, যার জন্য চার্জার জ্বালিয়ে খেতে হচ্ছে। এই জায়গাটা না একটু আলো ঢোকে না, বুঝেছো? ওই জন্য আর আজকে একটু দেরি হয়ে গেছে, প্রতিদিন তাড়াতাড়ি খাওয়া হয়, আজকে দেরি হয়ে গেল। চলো খাওয়া দাওয়া করে নি, মা খাচ্ছে ওইদিকে। আর তোমরা ভাবতে পারো যে এই পাচ্ছো বন্ধুরা, সবাইকে গুড ইভিনিং। সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, তোমাদের আশা করি সবার সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। আর ঘুমাইনি, কী বলতো, ভাবি ঘুমাবো কিন্তু ঘুমাই না। ওই হাসি ঠাট্টা করে হইলোর করে মা চিৎকে চাচামচি করে কেটে যাচ্ছে, বুঝেছো? মা বলে একটু ঘুমাতে পারিস, বাবা বলে ঘুমাতে পারিস, ঘুমানো আর হয় না। আবার মাঠের দিকে হাঁটতে যাই, আজকে যাইনি যদিও বা, মানে এই চিৎকে চাচামচি করে মানে কেটে যায় সময়, হইলোর করে কেটে যায়, বুঝেছো? ঘুম টুম সব তো। যাই হোক, আজকে মা মোয়া বানিয়েছে, তোমাদেরকে দেখানো হয়নি। খই দিয়ে, মুড়ি দিয়ে, গুড় দিয়ে আমি আর মা মিলে বানিয়েছি মোয়া দুপুরবেলা। আর এরা মোয়া খাচ্ছে, দেখো এই যে এরা দুইজন। বাবা, এরম গায়ের সাথে এরমভাবে চেপে চেপে বসি মনে যেন কোথার থেকে আইসিস, কাজ টাজ করি একটা মোয়া খাইতে দিছি। বাঙাল ভাষা বাবা, কথা ধরেছে কে তুমি? আর এরপরের একটা মেনু আছে, সেটা বোঝা যাচ্ছে না যে পরিমাণে তোরা খাওয়া শুরু করছিস। শোনো না, এদিকে আসো, কি গো ওই মোয়ার কেটলি একটু খোলো, ওই জায়গাটা একটু দেখাই, কেমন খেলা গো মোয়াটা? ভালো হয়েছে, মুড়ি দিয়ে মোয়া বেশ ভালো, মানে খই দিয়ে মুড়ি দিয়ে। তুমি তো জানতা না দুপুরবেলা আমি আমার বলাই জানি না, তুমি তো হঠাৎ করে এসে দিলাম। খইতে গুড় দাও, খইটা একটু দেখিয়ে দি। আমি ফোনটা ধরে আছি, ওই জন্য দাদাকে বলছি দেখাতে। হ্যাঁ, বের করো একটু। এই যে খইতে গুড় দিয়েছি, মানে এটা এর উপর থেকে কিছুটা মোয়া বানানো হয়েছে, আর এটাও চা দিয়ে খাওয়া যাবে। আর এটাকে আমি সামনে ফ্রন্টে নিয়ে নিই, তার কারণ এই যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন, ফ্রন্টে নিলে মানে এটা নিমিশের মধ্যে খতম হয়ে যেতে পারে, এক গামলা খই আর মুড়ি দিয়ে গুড় মাখানো মোয়া। এই জন্য আমি ও ঘরে নিয়ে রাখিনি, এই দিকটা সাইড করে রেখেছি। দেখ না, যখন চাইবে দুম করে তো এই ঘরে ঢুকবে না, যখন চাইবে একটু একটু করে দেবো, নাহলে একবারে যদি পা, এই যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন একবারে ছবল মেরে শেষ করে দিতে পারে, এক ছবলে ছবি। এত কথা যাবি এখন দরিদ্রের গুম বেশি, ঢুকে গেছে এই জন্য এত খিদা পাচ্ছে। কি গো মা পিঠা বানাবে তো, পিঠা খাবা না থাকলে কালকে খাওয়া যাবে।
ও সে বাসিটা অনেক চিন্তা, বাসিটাই ভালো লাগে। আমি এখন কিছুই খাইতে পারিনি, তোদের পেঁয়াজি খাওয়া হয়ে গেছে, মোয়া খাওয়া হয়ে গেছে, এখন আবার জিলাপি আর রসমালাই খাইতে যাইতেছিস, মানে চিন্তা কর মানুষ। কোন গরিব মানুষ কিন্তু এত খাওয়ান খায় না রবি। বাবা গেছে এখানে মার্কেটে, সুজি আনবে, ময়দা আনবে, ওই পিঠার জন্য দুধ রেখেছে 1 কিলো, মানে আমাদেরই গরুর দুধ দিয়ে পিঠা বানানো হবে। দুধ জাল দিছো, দুধ দিয়ে, দুধের ক্ষীর দিয়ে পাটিসাপ্তা করা হবে, শুধু পাটিসাপ্তা আর কিছু না, কারণ অন্য পিঠা আমরাও কেউ তো ভালো খাই না। বাড়ি সপ্তাহ হবে একদম ক্ষীর, দুধে ক্ষীর তৈরি করে একদম অরিজিনাল, তাই তো? তো চলো আবার পিঠে পিঠে বানিয়ে, পিঠে বানানোর সময় তোদের সাথে দেখা করবো। যে বাবা চলে এসেছে সুজি ময়দা নিয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে পর্দার পেছনে ঢুকছে, ওই যে আর বাবার একটু ঠান্ডা লেগে গেছে, খাত 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 করে, ঘরের মধ্যে টস মারে, ঘরের মধ্যে টস মারে কেন? বন্ধুরা তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এসেছি, পিঠা করা এখনো শুরু হয়নি, হবে। মা এখানে দুধ জাল দিয়েছে যে ক্ষীর বানাবে, তো ক্ষীর হয়ে গেছে বলো মেয়েটা, হ্যাঁ মানে এখন স্বরের পর্যায়ে, যেরপরে ক্ষীর হবে, জাল দিতে জাল দিতে স্বর বসে, দেখো খাঁটি দুধের স্বর, দেখো খালি এই দেখো খাঁটি দুধের স্বর। এই আগে ছোটোবেলায় কত স্বর খেতাম আমি আর ভাই, স্বর নিয়ে কাড়াকাড়ি করতাম, এই স্বর স্বর এখন আমি একটুখানি খাবো। মা ডাক দিল স্বর খাওয়ার জন্য, এখন একটু মা স্বর দেবে। বাস নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, নিঃশ্বাসে কষ্ট হচ্ছে, তাহলে ওষুধ দেবো একটা, আসো ওখানে। সর্বশে আগে খুব খেতাম, এই আস্তে 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 ব্যাস, আনা আনা আনা, তুমি খাবা না, এই দেখো শার্ট টান খাবো, আমি কি খাবো, হেভি হেভি টেস্ট, কারা কারা এরকম দুধের স্বর খেতে পছন্দ করো আমার মতন কমেন্ট করো, ঠিক আছে? হেবি খাঁটি দুধের স্বর। বন্ধুরা মা দুধ জাল দিয়ে ক্ষীর বানাবে, তোমাদেরকে সেটাই শেয়ার করছি কি করে ক্ষীর বানায়। মা একটু দেখো, এই দুধ জাল দিয়ে হচ্ছে, তার মধ্যে মা চিনি দিচ্ছে, আমিও জানি না, তোমরা দেখতে থাকো আমিও দেখি। এবার কি দিচ্ছ ময়দা? চালের গুঁড়ি, এই ময়দা, ময়দা দেখ, এবারে এবারের মধ্যে মা ময়দা দিচ্ছে, এটা হচ্ছে ময়দা, পরিমাণ বুঝে দিতে হবে তাই না? মা নানার পরে এটাকে ঢেকে দেওয়া হলো, তাই তো? এই ঢাকা কতক্ষণ রাখতে হবে? এটা আমি ঠিক করিনি, মানে মিনিট ধরো আন্দাজ কত মিনিট? এই দুধটা দিয়ে কি করবা? এই দুধটা দিয়ে ওই ময়দা মাখবো, ওইটাতে ময়দা মাখা হবে, পাটি সপ্তাহ হবে।
মা বলছে এইটা তাও মিনিমাম কত সময় ঢেকে রাখতে হবে? এই যে মেখে আনি তার বানাবো, এটাতে ঢাকা তুলে তুলে দেবো। হয়ে গেছে কি? হ্যাঁ ও খিচুড়ি হয়ে গেল, এ দেখি দেখি একটুখানি উল্টা উল্টা। ও বন্ধুরা খিচুড়ি হয়ে গেছে। হ্যাঁ মিষ্টি হয়েছে নাকি সেটা তো দেখতে হবে, সেটা তো দেখা হয়নি। মিষ্টি হয়েছে তো? সব পিঠাতে কিন্তু মিষ্টি খাওয়ালে আমার ভালো লাগে না। খিরবার শুধু দুধটা জাল দেওয়াই হচ্ছে মেন, বলো মা? দুধটা বেশিক্ষণ ধরে জাল দিতে হয় বলো? খাঁটি দুধের ক্ষীর বানিয়ে পাটি সপ্তাহ করা হবে, পাটি সপ্তাহ সুজি ময়দা দিয়ে হবে, চালের গুঁড়ি তো নাই না মা, সুজি ময়দা দিয়ে পাটি সপ্তাহ হবে। তোমরা দেখলে কি করে ক্ষীর বানায়, মা আগে থেকে দুধ দুধটাকে জাল দিয়ে রেখেছিল অনেক, মানে অনেকক্ষণ ধরে জাল দিয়ে রেখেছিল, ঠিক আছে। তারপরে চিনি দিয়ে একটু লবণ দিয়ে আন্দাজ মতো, চিনিটা পিঠে পায়েছে মিষ্টি একটু বেশি লাগে, এবার আন্দাজ মতো দিয়ে আর ওটাকে ময়দা দিয়ে আর ওই চামচ দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছে। এবার পাটি সপ্তাহ হবে যখন ওই পাটি সপ্তাহের ভেতরে পুর হিসাবে ওটাকে দেওয়া হবে। বন্ধুরা পাটি সপ্তাহ করা কমপ্লিট, খাওয়া হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে। অনেকটি শুয়েছিলাম বলে তাই মা বললো পাটি সপ্তাহ হয়ে গেছে, তা আমি দেখো পাটি সপ্তাহ তোমাদেরকে দেখাই। আর দাদার দুটো খাওয়া, দুটো খেলা, দুটো খাওয়া হয়ে গেছে, আর বাবাও খাবে এখন, আমি এখন একটা খাবো। এই যে দেখো পাটি সপ্তাহ অল্প করেই বানিয়ে, অল্প করেই বানিয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বুঝেছো, খেতেও ভালোই হবে। কারণ মা, আমার মা পাটি সপ্তাহ পিঠে খুব ভালো বানায়। কার কার পাটি সপ্তাহ খেতে পছন্দ করো? অনেকেই আছো যারা পাটি সপ্তাহ খেতে পছন্দ করো, পিঠের মধ্যে আমরাও পাটি সপ্তাহটাই বেশি ভালো খাই। একটা খাবো, খাও 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 তো, খেয়ে দেখো তো কেমন মিষ্টি মিষ্টি। ও তো খাওয়া হয়ে গেছে ওই জন্য আমি বলতে পারলাম না কেমন, ঠিক আছে। খেতে ভালো হয়েছে? তো পাটি সপ্তাহ খাবো, আর ভিডিওটা বেশি বড় করলাম না, এখানেই আমার ব্লগটা আজকে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো। যারা নতুন বন্ধুরা আছো এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে নতুন নতুন অনেক ভিডিও দেখতে পাবে, ঠিক আছে। আর সাবস্ক্রাইব না করলে দেখতে পাবে না, আর পাশের বেল আইকনটাও ক্লিক করে দিও, তাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ব্লগে, টাটা, গুড নাইট।